नमस्कार बंधुरा, मायर हाथे सुस्वादु रान्ना चैनले आपनादेर सबाइके स्वागत। आज के रेसिपि हलो छोटो काकड़ार बाटी चच्चड़ी। ए रेसिपिटा एकेबारे अन्य रकम और स्वादटाओ किन्तु भिन्न। चलुन देखे नेवा जाक ए रेसिपिर जन्य की की लागछे। एखाने 300 ग्राम काकड़ा निएछि, एगुलोके भालो करे धुए परिष्कार करे छाड़िए रेखेछि। काकड़ागुलोके एभाबे छाड़िए निएछि। এবারে এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, এরপর দেব এখানে 3টে আলু, এরকম সরু সরু করে কুচি করে রেখেছি, এটা দিয়ে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, ওটাও দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব হাফ। এখানে 1টা শুকনো লঙ্কা এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। 2টো লঙ্কা কুচি করে রেখেছি, ওটা দিয়ে দেব। এরপর এখানে 1 টিস্পুন সাদা সরষে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আপনারা চাইলে কালো সরষেও নিতে পারেন। এবারে এই সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জলটা কিন্তু এরকমই রাখতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এবার এটাকে একটা গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দেব, একদম লো ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য বসিয়ে দেব। এটাকে মাঝে মধ্যে একটু নাড়া দিতে হবে, কোনো ঢাকা দিতে হবে না, এরকম ভাবে রান্নাটা হবে। দেখুন একটু নেড়ে নিচ্ছি, প্রায় 10 মিনিট পর একটু নেড়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দেব। আমাদের কিন্তু এই অবস্থাতেই গ্যাসটা অফ করতে হবে, এর থেকে বেশি জল টেনে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।